নববর্ষ শুরুতে শিলচরে অঘটন ঘটল। রবিবার দুপুরে শিলচর শহরের হাইলাকান্দি রোডের একটি কম্পিউটার দোকানের গুদাম ঘরে অগ্নিকাণ্ড ঘটে। এতে পুড়ে ছাই হয়ে যায় বেশ কিছু কম্পিউটার ও আনুষঙ্গিক অন্যান্য সামগ্রী সহ কিছু কম্বল। হাইলাকান্দি রোডের বিদ্যাসাগর সরণির বিপরীত দিকে একটি দ্বিতল ভবনের ফার্স্ট ফ্লোরে রয়েছে লাইনেক্স টেকনোলজি নামে একটি কম্পিউটারের দোকান। দোকানের মালিকের নাম সৈকত দে। রবিবার দোকান বন্ধ ছিল, এর মধ্যেই দুপুর 12টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানের পিছন দিকে থাকা গুদাম ঘরে আগুন জ্বলতে দেখা যায়। আগুন লাগার পর সৃষ্টি হয় তীব্র আতঙ্কের। গায়ে গায়ে লেগে থাকা অন্যান্য ভবনগুলোর বাসিন্দারা আতঙ্ক শুরু করেন ছুটাছুটি। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনীও। প্রায় ঘণ্টা দেড়েক জল ছিটিয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। তবে আগুন নেওয়ানোর আগে গুদামে থাকা বেশ কিছু কম্পিউটার ও আনুষঙ্গিক অন্যান্য সামগ্রীগুলো পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া গুদামের এক পাশে ছিল কিছু কম্বলও, সেই কম্বলগুলো পুড়ে ছাই হয়ে যায়। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। সামনে আগুন লাগছে বোঝা যাবে, হয়তো খুব সম্ভবত শর্ট সার্কিটের জন্য এই আগুন লাগছে। বিশ্বজিৎ রায়ের বিল্ডিং, এখানে কম্পিউটার একটা দোকান আছে আর কিছু কাপড়ের স্টক রাখা আছে। এখন কেমনি আগুন লাগছে ঠিক সঠিক জানা যায়, হয়তো পরে জানা যাব, কিন্তু খুব সম্ভবত শর্ট সার্কিটনে চাল দিন আর বিধানসরণের মাঝখানে বিল্ডিং। এখন কন্ট্রোল কন্ট্রোলে আছে, ফায়ার ব্রিগেড আইসে, প্লাস আমরা এই দিক থেকে একটা পুকুর আছে, পুকুর থেকে জল কন্ট্রোল একটা হইতেছে। এই যে আমরা বিরাট বড় অ্যাডভান্টেজ পাওয়া গেছে পরে আমাদের একটা পুকুর থাকাতে, এখন কন্ট্রোলে আন্ডার কন্ট্রোল। আচ্ছা, এখানে মানে আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হইতে পারে? ক্ষয়ক্ষতি তো কোনো কিছু বোঝা যান না, কারণ ভিতরের তো কম্পিউটারের দোকান প্লাস কাপড়ের দোকান আছে, তখন কীরকম কী দাবার ক্ষতি হয়েছে কিছু বোঝা না। তো বিল্ডিং থেকে অন্যদিকে স্প্রেড করছে না, এটি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। অন্য আশেপাশে কোনো রকমের কোনো ড্যামেজ হয়েছে না, বা কোনো ক্যাজুয়ালিটি নাই বর্তমানে, এখন কোনো কিছু হয়েছে না।